মর্নিং বাঙালি, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগ বা বক বক স্টার্ট করছি। আজকে কি হতে চলেছে আগে আগে দেখো। হতায় কিয়া দুদু বাপুর মধ্যে আজকে বাপু বেরোয়নি। বাপু আজকে বাড়িতে আছে। ওর শরীরটা খুব একটা ভালো নেই, মানে ওর জ্বরটা না কি বলতো হয়েও হয়নি এই রকম, তো সেই জন্য শরীরের একটা উইকনেস রয়ে গেছে। দুদিন ধরেই শুয়ে পড়ছে, ভালো লাগছে না, এই লাগছে না, সেজন্য আজকে বাপু স্কুল যায়নি। তুতু গেছে আর পুকাই গেছে, আর আজকে লাস্ট দিন। যেহেতু সোমবার থেকে পরীক্ষা শুরু, সেজন্য আজকে লাস্ট দিন, তেমন কিছু হবেও না। যা হবে একই তো সেকশানে দুজনে আছে। তুতু সমস্ত কিছু কভার আপ করে নিয়ে চলে আসবে। আর পুকাইও আজকে 5টার থেকে উঠে আবার ওর লেখালেখি কাজ করেছে। আজকেই বললো লাস্ট, আজকে সব খাতা প্রজেক্ট এটা ওটা সমস্ত জমা দিয়ে দেবে। তো ও 5টা থেকে কাজ করেছে, তারপর ভাত টাত খেলো। আজকে টিফিনে কেক জেলি দিয়ে বিস্কুট আর মিষ্টি নিয়ে গেছে দুজনে। তো এই তো এই মাত্র ধরো এই 10 মিনিট হলো বেরিয়েছে। নিয়ে আমার নিচের যা কাজ ছিল, নিচের কাজ সেরে আমি ওপরে চলে এসেছি। একদিন তোমাদের সাথে আমার সকালের রুটিনটা শেয়ার করব, মানে উঠে আমি নিচে কী করি না করি সেটা একদিন শেয়ার করব। আগে 100 হোক, তারপর তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। ঠিক আছে, তো চলো কাজগুলো করে নিই, বিছনা টিছনা তুলি, ফ্রেশ হই, ওপরের যা কাজ আছে সেগুলো সেরে আবার নিচে যেতে হবে। তো চলো কাজগুলো ঝটাঝট করে নিই। বিছনাও তোলা হয়ে গেছে, দেখো বিছনা ফিছনা তোলা হয়ে গেছে, এই ঘরের বিছনা তোলা হয়ে গেছে, আর পাশের ঘরে এ ঘরেরও বিছনা ফিছনা তোলা হয়ে গেছে। পাপু নিচে চলে গেছে, আমিও নিচে যাই, গিয়ে দেখি কিছু কাজ করতে হবে কি না, বা খাবো কিছু কি দেবো পাচ্ছে, হরলিক্স টরলিক্স খাবো। তো নিচে যাই, নিচে গিয়ে কাজকর্মগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার বক বক করছি। তো চলো নিচে যাই। আজকের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আলু পটলের তরকারি, এই দিয়ে আজকের ব্রেকফাস্টটা করে নিই তাড়াতাড়ি। আজকে পাপু আছে বাড়িতে, তো আমি আর পাপু করছি হ্যান্ডক্রাফ্ট। পাপু হাই বলো। পাপু হাই, কি করছো? এই তো মিটা বানাচ্ছি এখন। পাপু আর আমি মিলে আজকে দুজনে হ্যান্ডক্রাফ্ট করছি। তো চলো কীরকম করে হ্যান্ডক্রাফ্ট করছি সেটা তোমাদের সাথেও দেখাই, তোমরাও দেখো কিভাবে আমি হ্যান্ডক্রাফ্টটা করছি। বাপু আর আমি দুজনে মিলে আজকে করছি। ভালো করে কালার করো, বেরিয়ে যাতে না যায়। আমি করে দেবো তুমি এবার তোমার কাজ করো, আমি আমার কাজগুলো করে নিই।
পাপুর সাথে আমার আর্ট অ্যান্ড ক্রাফ্টটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার যাবো মাংস করতে। মাংস রেসিপি তোমরা আগেই দেখেছ, তো চলো যাই। মাংস ম্যারিনেট করে রেখে এসেছি সমস্ত কিছু দিয়ে, ওটা 15 মিনিট সময় লাগে, বেশিক্ষণ সময় লাগে না। তো মাংসটা করে নিই, করে নিয়ে পাপু চান করবে আজকে। পাপু যেহেতু বাড়িতে, তাড়াতাড়ি খেয়ে নেবে, আর তুতু তো যেমন আসে সেরকম টাইমে এসে খাবে, তারপর আমি চান করে নেবো। তো পাপু এখন পাপুর মতো কাজ করে নাচানাচি করে যাচ্ছে। হ্যাঁ, এই দেখো করছে, নাচানাচি করছে, আর আমি যাই তাড়াতাড়ি করে মাংসটা করে নিই, করে নিয়ে এসে চান করবো। আমাকে স্যার বলেছিল 50 পেজ অবধি করতে, আমার 50 পেজ হয়ে গেল, তোমাকে দেখাচ্ছি পুরো প্রথম। আচ্ছা, ওটা পরে আবার দেখাবো। হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়াও, পরে দেখাবো, পরে কাজ করে নিই। আমি পরে দেখাবো, পরে ওর আর্ট অ্যান্ড ক্রাফ্টের সব বইগুলো ও দেখাবে তোমাদেরকে, তো পরে সেটা তোমাদের দেখাবো, এখন আমি চাই কাজ করে নিই। সকাল থেকে ছাদে আসা হয়নি, কারণ পাপু বাড়িতে আছে, ওর সাথে আর্ট অ্যান্ড ক্রাফ্ট করছিলাম, এ করতে করতে ছাদে আর আসা হয়নি। তো এই মাত্র জাস্ট ছাদে এলাম, এখন বাজে 1:45। এবার তুতু আসবে, আর্ট অ্যান্ড ক্রাফ্ট করলাম, মাংস করলাম, করে জাস্ট স্নান করলাম, এবার এই যে জামা কাপড়গুলো সব মেলবো। মেলে তুতু মনে হয় এসে গেছে, যাই তুতুকে সব ঠিকঠাক করে দিয়ে এসে জামা কাপড়গুলো মেলে নিই, চলো চলে যাই তাড়াতাড়ি করে, কারণ অনেকক্ষণ বাদে মাকে দেখেনি। তো তো চলো তুতুকে আগে সব কথা শুনবো। স্কুল থেকে এসে অনেক গল্প গাছা করে, এটা হয়েছে, সেটা হয়েছে, মা এই করেছি, মা তাই করেছি, তো সেগুলো একটু বকবকগুলো শুনবো, শুনে জামাকাপড়গুলো মেলে নেবো, চলো যাওয়ার বাদেই আবার তোমাদের সাথে বকবক করতে এলাম। এখন আছি আমার প্রিয় জায়গা ছাদ। এখন বাজে 6:00, কীরকম পড়ন্ত একটা দেখো আকাশটা, কীরকম যেন হয়ে আছে গোলাটে গোলাটে মতো আকাশটা। তো এখন আছি আমি ছাদে, আজকে লাঞ্চটা শেয়ার করা হলো না, আজকে লাঞ্চে কিছুই ছিল না, আজকে লাঞ্চে ছিল ভাত ডাল ওল আলুর তরকারি, আর তোমার আলুর তরকারি একটা ছিল, আর মাংস, মাংস যেহেতু কষা হয় সেজন্য একটা আলুর আলাদা তরকারি হয়, নাহলে তো ভাত খাওয়া যায় না, না সেই জন্য তোমার ওই একটা তরকারি ছিল, ওই দিয়ে আজকে লাঞ্চ করে নিয়েছি। তারপর তুতুবাবু চলে গেছে পড়তে, কুকুও চলে গেছে পড়তে, আমি এখন ছাদে আছি একটুখানি পাইচারি যেমন করি, এই হাওয়াটা বেশ ভাল লাগে, বিকেলের 10 মিনিটের হাওয়াটাও বেশ ভাল লাগে, তো সেটা একটুখানি ঘোরাঘুরি করবো। জামাকাপড় তোলা হয়ে গেছে, দেখো দড়িগুলো সব খালি, জামাকাপড়ও তোলা হয়ে গেছে, তো একটু পাইচারি করবো। আজকে রাত্রিরে খুব একটা রান্নার ওই নেই, আজকে রাত্রিরে তোমার শুধু রুটি করবো, কারণ মাংস আছে, তরকারিপাতি সবই আছে, আর ওরা এসে দেখি কি খায়, রক্স খায় না মুড়ি খায়, কি খায় দেখি সেটা ওরা। আর কালকে তো অ্যাজ ইট ইজ ছুটি, শনি রবিবার যেমন ছুটি হয় ছুটি থাকবে, আর সোমবার থেকে তো পরীক্ষা শুরু হবে, আজকে একটু ওই বাংলা ওরালটা পড়িয়ে দেবো, কারণ সোমবার দিনকে ড্রয়িং আছে আর বাংলা ওরাল আছে ওদের, আর পুকায়ের পুকায়ের সাবজেক্ট আছে কমার্স, ফার্স্ট সাবজেক্টই কমার্স দিয়ে শুরু। আর সোমবার থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে জানো, সোমবার থেকে 11:30 ছুটি হয়ে যাবে, মানে ওরা 12:00 মধ্যে বাড়ি চলে আসবে, একটু তাড়াতাড়ি হবে, মানে আমি যে 3:30 খাই সেটা হয়তো মেবি 2:30 হবে বা 3:00 হবে, এরকম একটু কিছু হবে সোমবার থেকে সেপ্টেম্বরের 15 তারিখ অবধি এটা চলবে, মানে আমি একটুখানি বাঁচবো। তো এই চলো, এই বকবক করলাম, একটুখানি ছাদে ঘোরাঘুরিটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হতেই চলেছে, দেখা তো হবেই, কারণ তোমাদের সাথে বকবক না করলে আমার মন ভালো থাকে না, তোমাদের সাথে বকবক করি বলে আমার মন ভালো থাকে। তো চলো একটুখানি ছাদে ঘোরাঘুরিটা করে নিই, তোমরাও করবে নাকি ঘোরাঘুরি আমার সাথে ছাদে? চলো ছাদে ঘুরছিলাম, কিন্তু একটা জিনিস তোমাদের না দেখিয়ে পারলাম না, জাস্ট আকাশটা দেখো, ওই জায়গাটা কি ওয়াও, কালারটা যেন মনে হচ্ছে কেউ না তুলি দিয়ে এঁকে দিয়েছে, মানে এত সুন্দর লাগলো, মানে এই গধূলি টাইম বলে, এখন 6:20 সূর্যটা জাস্ট ডুবে যায়, আর সে টাইমে না আকাশটা মানে জাস্ট ওয়াও লাগে, আর আমার এখানটা এত সুন্দর দেখতে লাগে না, যেন মনে হয় কোনো সিনারি ড্র করা, জাস্ট দেখো কি অপূর্ব লাগছে এই জায়গাটা, মানে অরেঞ্জ মতো হয়ে আছে এই জায়গাটা, এত সুন্দর দেখতে লাগছে না, আমি তোমাদের না দেখিয়ে ভাই পারলাম না, কারণ তোমাদের সাথে, তোমরা যেহেতু আমার ফ্যামিলি, আমি ভালোটাও শেয়ার করি খারাপটাও শেয়ার করি, সেজন্য ভালোটাও শেয়ার করলাম, ব্যাপক দেখতে লাগছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা, জানি না ওই আকাশটা কীরকম, এই দিকটা মারাত্মক লাগছে।
না ওইটা ওরকম নয়, কিন্তু এখানটা ব্যাপক লাগছে, ব্যাপক। আমি আরেকটু কাছে নিয়ে দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো এই জায়গাটা কি অপূর্ব লাগছে, মানে হচ্ছে কেউ হাতে এঁকে দিয়েছে, এত সুন্দর দেখতে লাগছে, দারুণ দারুণ। ছটার পরে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর তোমাদের সাথে বকবক করা হয়নি, ছাদ থেকে নামলাম, নামার পরে ঘরে এসেছিলাম, তো একটা ছোট্ট একটা ভিডিও ছিল সেটা শ্যুট করেছি ওখানটা বসে। তারপর তোমার নিচে গেলাম, তারপর ওরা এলো, তো বাবু ঝালমুড়ি খেলো, ছাতু মুড়ি খেলো, এসব হলো। তারপরে রুটি করলাম, আজকে রুটি করতে একটু ইচ্ছা করছিলো না, কিন্তু করতে হবে, খেতে হবে, সেসব মিটলো। মিটার পরে ওপরে এসছে, ওই যে পড়াশোনা চলছিলো এতক্ষণ ধরে, সব বই খাতা ছড়ানো আছে, চোদ্দগুলো মানে তুতুবাপু নিচে চলে গেছে খেতে, পুকাই এবার যাবে, আমিও যাব খেতে। এখন তোমার বাজছে ওই যে 10:30 মতো বাজছে, এবার যাই খেয়ে নিয়ে আসি, আবার তোমাদের সাথে বকবক করছি, একটুখানি টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, তো যাই খেটে নিয়ে এসে তোমাদের সাথে একটু বকবক করি, বকবক করে শুয়ে পড়বো, চলো যাই খেয়ে আসি। আর আজকের রাত্রির খাবার রুটি আর তরকারি, কারণ দুধ আনা হয়নি আজকে, কালকে বেরোবো নিয়ে আসবো, রুটি আর ওই আলু পটলের তরকারি, কারণ আমি রাত্রিরে মাংস খাই না, সেজন্য রুটি আর তরকারি হচ্ছে আজকের রাত্রির খাবার। আর ওরা খাবো, ওরা খাবে, কথাই জড়িয়ে যাচ্ছে, ওরা খাবে হচ্ছে মাংস দিয়ে রুটি। তো চলো খেয়ে আসি, খেয়ে এসে আবার তোমাদের সাথে বকবক করছি। ডিনার করে চলে এসেছি, চলে আসার পরে তুতুবাবু প্রচণ্ড হুড়োহুড়ি করছিলো, তারপর মা ফোন করেছিল, মায়ের সাথে কথাবার্তাগুলো বললাম, মা শুয়ে পড়েছে, তো তারপরে তোমার একটুখানি ফোন নিয়ে এদিক ওদিক করছিলাম, নিয়ে ফ্রেশ হলাম, ওষুধ খেয়েছি, চুল বাঁধা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12:30 বেজে গেছে, এবার আমিও শুয়ে পড়বো, কালকে তো শনিবার, কালকে তো তাড়াতাড়ি নেই, একটু ফোনটা নিয়ে এদিক ওদিক করি আজকে, করে ঘুমিয়ে পড়বো, কালকে তো 6টায় উঠতে হবে না, কালকে একটু লেটে উঠলেও হয়ে যাবে, স্কুল যেহেতু নেই। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি তোমাদের কিছু ভালো লাগে কী করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর আরেকটা কোনো ব্লগের জন্য ওয়েট করে থাকো। আজকের জন্য বাই অ্যান্ড গুড নাইট।